2 নং কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর বিসিক থেকে এটা বিসিকের রোড শাহজাদপুর বিসিক থেকে 7 মিনিট অলরেডি হেঁটে এসে পড়ছি এখন আমরা মেইন শাহজাদপুর যেটা বাজার বাজারের ভেতর দিয়ে যে রাস্তা এটা দিয়ে ঢুকছি বাজারে এমনিতে খুব জ্যাম হয় সাধারণত খুবই জ্যাম হয় শাহজাদপুর খুবই ব্যস্ত একটা এরিয়া কারণ বেশ কয়েকটা ইউনিয়নের সংযোগস্থল প্লাস ভিতরের সবগুলো ইউনিয়ন ওইখানকার মানুষজন এখানে আসে শহরকেন্দ্রিক সিনেমা হলের জন্য কিন্তু খুব বিখ্যাত এই শাহজাদপুর গৌরী সিনেমা আগে নাকি অনেক সিনেমা হল ছিল যখন আমার আব্বুরা এই শহরে বেড়ে উঠছিল তাদের আগের জেনারেশন তখন নাকি অনেক সিনেমা হল ছিল যদিও এত সিনেমা হল কমার পরেও কিন্তু বেশ কয়েকটা 3-4টা সিনেমা হল এখনও আছে এখানে উত্তরা ব্যাংক আশা এনজিও আছে ও শোভন তোমার আশা এনজিও মোদক মিষ্টান্ন ভান্ডার সবসময় শাহজাদপুর থেকে নরসিংদী যাওয়ার সময় এখান থেকে মিষ্টি নিয়ে যাইতাম মোদক নিউ মোদক পুরান মোদক সবই আছে আর এই হচ্ছে একটা মোর্চা মোড় ওইদিকের রাস্তাটা দিয়ে যাব কিন্তু এদিকেরটা একটু যাই এদিকে এদিক দিয়ে গেলে মানে যে এই মোদকের এখান থেকে এই সোজা এদিক দিয়ে চলে গেলে হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটাই আমি ধরবো শুধু 2 মিনিটের জন্য চাঁদপুর সরকারি কলেজ এই গেটটা এদিকটা একটু দেখায় আমি এই যে দিস ইস রোড অফ শাহজাদপুর গভর্নমেন্ট কলেজ শাহজাদপুর সরকারি কলেজ শাহজাদপুর সিরাজগঞ্জ স্থাপিত 1964 শিক্ষার শিকর তিক্ত হলেও এর ফল মিষ্ট অ্যারিস্টটল শিক্ষার অন্তঃশক্তিতেই মানব সৃষ্টির শ্রেষ্ঠ এই যে এটা হচ্ছে শাহজাদপুর সরকারি কলেজ আস্তে আস্তে ভিতরেই চলে আসছি এটা শাহজাদপুর সরকারি কলেজ এই সোজা রাস্তাটা ওইখানে মসজিদ আছে ওই দিক দিয়ে গেলে বের হয়ে যাব কিন্তু না আমি আবার ব্যাক করে ওই মোদক আর উত্তরা ব্যাংকের ওই রাস্তা দিয়ে মানে সোজা দেখাব মূলত আমি দেখাচ্ছি শাহজাদপুর বিসিকের পরে থেকে বিসিক থেকে ক্যামেরাটা অন করতে পারতাম বিসিক থেকে 5-7 মিনিট পর আর কি আধা কিলো পর থেকে আমি দেখাচ্ছি মূলত যে পয়েন্ট থেকে বাজার শুরু হয়েছে বাজার এরিয়া ওইখান থেকে ক্যামেরাটা ধরলে ভালো হতো ওখানে রবীন্দ্রনাথের একটা একটা চত্বরের মতো আছে রবীন্দ্রনাথের একটা রবীন্দ্রনাথ শেপের একটা কি বলে এটাকে মূর্তি নাকি বানানো যাই হোক এখানে চলে আসছি আবার যে ইসলামী ব্যাংক এই মোড়
এই যে ভ্যান, আমাদের এদিকে ভ্যানগুলো খুব প্রচলিত, নরসিংদী ঢাকা ওইদিকে যেমন অটো রিক্সা ওইগুলো খুব প্রচলিত, এদিকে কিন্তু এই ভ্যানগুলো খুবই প্রচলিত। যেরকম ভ্যান, ভ্যানে বসে গেলে খোলা বাতাসে যাওয়া যায়, অনেকজন একসাথে বসা যায়, মালামালপত্র নেওয়া যায়। আচ্ছা যাই হোক, এটা সেই আশা এনজিও ওই দিক থেকে, এই কৃষি থেকে এই রাস্তাটা এখানে আসছে। মূলত আমি সকালবেলা কভার করতেছি, খুবই ব্যস্ত এরিয়া এটা, খুবই ব্যস্ত মানে চরম সুপার ব্যস্ত। আমি যেহেতু নরসিংদী থাকি আর শাহজাদপুর সিরাজগঞ্জ আমার হোম টাউন, তো আমার কাছে মনে হয় ওইখানকার থেকেও বিজি বাজার এরিয়া, এত ব্যস্ত। এই যেগুলো বেশিরভাগটাই মিষ্টির দোকান এদিকটাতে, এদিকটাতে ভেতরের দিকে গেলে কাঁচা বাজার, কিছুটা পট্টি এলাকা, আর এখানে এখানে ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আর টাওয়ার কোনো একটা, এখানে বড় একটা অনন্ত বর্ষার একটা অ্যাডের যে এখানে বুথ আছে ন্যাশনাল ব্যাংক। এই যে এদিকটায় গেলে বাজার, মূলত গুড় মিছরি মোয়া এই সমস্ত কিছু। আচ্ছা অনন্ত বর্ষার পোস্টারটা দেখে মনে পড়লো, অনন্ত জলিল কিন্তু আমাদের শাহজাদপুরের জামাই, মানে বর্ষার বাড়ি হচ্ছে এখানে শাহজাদপুরে, শাহজাদপুর গারাদহ। এখানে একটা মসজিদ করতেছে বর্ষা।